موريدو ايمانيه يا الهي موريدو ايمانيه يا الهي الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলা আলিকা ও অসহায়াবিকায়া নুর অ ল নবই তো সুন্নতাল এতে কাফ প্রিয় স্থানি ভায়েলা রুদে অগণিত ফাজিলত ও বারাকত রয়েছে মোর যেমন জাওয়াইদ কিতাবের সতেরো হাজার দুশো বই নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে যে রসুল আকরাম নূর এ মুজাসাম রাসুল এ মুফতাম হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একশো বার দুরুদ শরীফ পাঠ করল আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি

আমাদের উচিত যেন আমরা দুরুদে পাঠ করার অভ্যাস গড়িনি প্রতিদিন এই দুরু শরীফ পাঠ করার চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সে তফিকার করে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন মুমিনি খায়রুম মিনা আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম যে ব্যক্তির নিয়ত যত বেশি হবে তার সবাব তত বেশি হবে আমরা বয়ান শোনার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমেদিন অর্জনের জন্য আমরা যা শুনব তার উপর আমল করার জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শুনবো ইনশাআল্লাহ শেখে তেরিকাত আমির আহলে সুন্নাত হজরতে আল্লামা আবু বেলাল মোহাম্মদ ইলিয়া তার কাদিরি রাজবি জিয়াই দামত বারকাত হুমুল আলিয়া তার রেসালা কাফন চোর এর বিশ পৃষ্ঠা একটি ঘটনা বর্ণনা করেন যে এক ব্যক্তির বোন ইন্তেকাল করল ইন্তেকালের পর সে তার বোনকে দাফন করল কবরস্থানে নিয়ে দাফন করার পর যখন সে ফিরে আসলো ঘটনাক্রমে মনে পড়লো যে তার টাকার একটি ব্যাগ সেটা কবরে পড়ে গেছে তখন ওই ব্যক্তি সে টাকার ব্যাগটিকে উদ্ধার করার জন্য কবরকে খনন করতে লাগলো যখন সে কবরটি খুঁড়লো ব্যক্তি বের করার জন্য সে দেখতে পেল যে কবরে আগুনের শিখা প্রজ্বলিত হয়ে আছে সুতরাং সে তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিল এবং দুঃখ ভাড়া ক্লান্ত হৃদয় নিয়ে সে বাড়িতে কাঁদতে কাঁদতে ফিরে আসলো এবং জিজ্ঞাসা করলো তার মাকে প্রিয় মা আমার বোনের আমল কেমন ছিল তখন তার মা বলল ছেলে কেন জিজ্ঞাসা করছো আরজ করলো আমি আমার বোনের কবরে আগুনের শিখা প্রজ্বলিত হতে দেখেছি তখন তার মা কাঁদতে লাগলো এবং বলল আফসোস তোমার বোন নামাজে অলসতা করতো এবং নামাজের সময়কে অতিবাহিত করে নামাজ আদায় করত। প্রিয় ভাইরা এই ঘটনাটি ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব মোকাশে কুলুবের মধ্যে লিপিবদ্ধ করেছে এখানে এই মাস আলাটি মনে রাখবেন যে এই শিক্ষণীয় ঘটনা থেকে জানা যায় যে নামাজের অলসতা করা অনেক বড় গুণা এবং কবরে আজাবের কারণ আমাদেরকে পাঁচ নামাজ অত্যন্ত আগ্রহের সাথে জামাজ সহকারে ইসলামী ভাইদেরকে আদায় করা উচিত নামাজে কখনই অলসতা করা উচিত না কেননা এটি মুনাফিকদের নিদর্শন যখন মুনাফিকরা মমিনদের সাথে নামাজের জন্য দাঁড়াতো তখন ভগ্ন হৃদয়ে অলসতার সাথে দাঁড়াতো কেননা তাদের অন্তরে ইমান তো ছিলই না যার কারণে এবাদতের আগ্রহ এবং দাসত্বের স্বাদ অনুভব হতো শুধুমাত্র লোকদের দেখানোর জন্য নামাজ আদায় করত প্রিয় ইসলামী ভাইরা উমা জানি দর্শক বৃন্দু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার 143 নম্বর আয়াতে এর ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম واذا قاموا الى الصلاه قاموا قسلا যেন ঈমান তিকুন আর যখন নামাজে দাঁড়াতো তখন মন ভোলা অবস্থায় তাফসিরে সিরাতুল জিনানে এ আয়াতে মোবারকার আলোতে তাফসীর লিখেছেন যে নামাজ না পড়া বা শুধুমাত্র মানুষের সামনে পড়া আর একাকিত্বে না পড়া বা মানুষের সামনে বিনয়ের সাথে পড়া আর একা তারা হুড়ার সাথে তাড়াতাড়ি অথবা নামাজে এদিক সেদিক মনোযোগ নিয়ে যাওয়া একাগ্রতার চেষ্টা না করা ইত্যাদি সবকিছুই অলসতার চিহ্ন অলসতার নিদর্শন আফসোস আজ আমাদের সমাজে শুধু অলসতা আরামপ্রিয়তার কারণে আমরা নামাজকে ছেড়ে দেই রোজাকে কাজা করে ফেলি তুমি বলে ভাই রোজা রাখেন না কেন বলে ভাই রোজা রাখলে শরীরটা ভেঙে যাবে তো এই জন্য রোজা রাখে বলে ভাই রোজা রাখেন না কেন ছেলেকে রোজা রাখেন না কেন বাল্যেক হয়ে গেছে বলে ছেলেটা স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে এই জন্য ছেলেকে মেয়েকে রোজা বলে পরীক্ষা দিবে তো টেনশনে আছে এই পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এই জন্য কি করে না রোজা রাখায় না ফজরের সময় ডাক দেয় না ছেলেকে ঘুম হয় নাই রাত্র দুইটা পর্যন্ত লেখাপড়া করছে তো এখন যদি আবার ডাক দেওয়া হয় ডিস্টার্ব হবে আমাদের চিন্তা চেতনা আমাদের বোধ আমাদের আকল যে আল্লাহ সুবাহ আকল দিয়েছে চিন্তা করার ক্ষমতা সৃষ্টি করেছে ওই আল্লাহ এবাদতের ক্ষেত্রে এসে আমরা কজ দ্বারা করাই কারণ উঠাই এটা এটা করলে হবে আমি যদি নামাজ পড়ি ব্যবসার ক্ষতি হবে কাস্টমার দোকান থেকে এসে ফিরে চলে যাবে আমার বস রাগ করবে ঠিক না বলি না নামাজ পড়তে গেলে বস রাগ করবে কাস্টমার চলে যাবে এ রসুল হে মুসলমান আপনাকে ব্যবসা দিয়েছে কে কখনো কি চিন্তা করেছেন পৃথিবীর এমন কি কোনো শক্তি আছে যে আপনাকে একটি টাকা লাভ দিতে পারে পৃথিবীর এমন কি কোনো মালিক আছে যে আপনাকে চাকরিতে রাখতে পারে তার ক্ষমতায় যদি না আল্লাহ সুবাহ আপনার তগদিরের মাঝে ওই রুজিকে না লেখে থাকে যিনি সকল মালিকের মালিক যিনি সকল খালিকের খালিক যিনি সকল সাম্রাজ্যের অধিপতি আল্লাহ আমরা ওই আল্লাহ তাবার এবাদতের ক্ষেত্রে সে প্রতিবন্ধকতা প্রতিদ্বন্দ্বিতা দ্বারা করানোর চেষ্টা করি শরীর খারাপ হয়ে যাবে নামাজ আদায় করলে আমাকে বলেন তো পৃথিবীর মাঝে এমন কোন সে ডাক্তার আছে যার চিকিৎসার মাধ্যমে পৃথিবীর মানুষ সুস্থ হওয়া সম্ভব যদি আল্লাহ শিফা করে কোন সে খাদ্য সামগ্রী আছে যে খাদ্য সামগ্রী খেয়ে শরীরে উপার্জন হবে যদি আল্লাহ তালা এনার্জি সৃষ্টি না করে আমরা ওষুধ খাই ওষুধ খেয়ে রোগ মুক্ত পাই ওষুধটা সৃষ্টিকারীকে বলবেন যে গবেষণার থেকে তৈরি করেছে গবেষক গবেষক কোথা থেকে তৈরি করেছে পিছনে যেতে থাকেন যেতে থাকেন যেতে থাকেন গিয়ে দেখবেন আল্লাহর একটা সৃষ্টির গাছ থেকে তৈরি করেছে কিনা তার মানে আপনি আমি গবেষক আর চিকিৎসক সে কোনো কিছুর স্রষ্টা না সে উদ্ভাবক সে খুঁজে বের করে এনেছে কিন্তু সৃষ্টিকারী কে কে কথা কি বুঝতে পেরেছেন সৃষ্টিকারী আল্লাহ গবেষক শুধুমাত্র খুঁজে বের করে এনে আমাকে দিয়েছেন আর আমরা ওই খুঁজনেওয়ালার প্রতি ভরসা রাখি যিনি সৃষ্টি করল তার উপর অতই আশ্চর্যের ব্যাপার প্রিয় ইসলামী ভাইরা এরই পাশাপাশি এই আয়াতে কারিমাতে আল্লাহ তালা এর সাথে অলসাতার সাথে নামাজ আদায় আমরা শুনলাম এটা মুনাফিকদের নিদর্শন বলা হয়েছে যখন নামাজে দাঁড়ায় মুনাফিকদের নিদর্শন হচ্ছে সেদিক হয়। এখন এবার আমরা যারা নামাজ পড়ি এদের কাছে এবার আমরা প্রশ্ন করি আমি আমাকে প্রশ্ন করি আমি যখন নামাজে দাঁড়াই আমার মন কি এদিক সেদিক যায় কি মুনাফিকের যে নিদর্শনগুলো সেগুলো আমাদের মাঝে প্রতিফলিত হয় কিনা যদি হয় এই দোষগুলো যদি ফুটে উঠে তাহলে এবার চেষ্টা চালাতে হবে এই দোষগুলোকে পরিহার করা ত্যাগ করা মনে রাখবেন জেনে শুনে নামাজ কাজা করা ত্যাগ করা কবিরা গুনা হারাম

গুলো অনুসরণ করেছে সুতরাং অবিলম্বে তারা দুজুকের গাইয়া এর জঙ্গলে পাবে প্রিয় ইসলামী ভাইরা বর্ণনাকৃত আয়াতে গাইয়া এর উল্লেখ রয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান নামের একটি উপত্যকার নাম গর্তের নাম যখন জাহান নাম স্তমিত হয়ে যেতে থাকে নিভে যেতে থাকে থমকে যেতে থাকে তখন আল্লাহ তাবার এই গাইয়া জাহান্নামের একটি উপত্যকা যার গরব এবং গভীরতা জাহান্নামের আগুন নিবু হয়ে যায় তখন আল্লাহ তালা এই কুয়া খুলে দেন সবচেয়ে বেশি এই গাইয়ানের মধ্যে একটি গর্ত রয়েছে হাবহাব তখন এটাকে খুলে দেন যার কারণে জাহান্নামের আগুন আবার জ্বলে উঠে আল্লাহ তাবার কাত এর সাথ করেন ক্যানজুল ইমান থেকে অনুবাদ যখন কখনো তা স্থিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরো প্রজ্বলিত করে দেখাবো ওই কুয়ার মাঝে বেনামাজি জিনাকারী মদ্যপাই সুৎখোর এবং পিতা মাতার কষ্ট প্রদানকারীদের জন্য নির্ধারিত জাহান্নামের নামের অন্য জায়গা না ওই গর্তটা যেখান থেকে পুরু জাহান্নামকে প্রজ্বলিত করা হয় আমরা অনেকে আছি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু পিতা মাতার অবাধ্য অনেকে আছে নামাজ পড়ে মদ পানে অভ্যস্ত তাদের জন্য এই আয়াত আমাদের হুশিয়ার যে আমি যত নামাজ পড়ি না কেন যদি পিতা মাতার অবাধ্য হই তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবদারিত ইসলাম মনে রাখবেন একটি পার্টের নাম একটি অংশের নাম ইসলাম না ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান পরিপূর্ণ একটি ডিজাইন এই পরিপূর্ণতার নাম হচ্ছে ইসলাম আমি শুধু নামাজ পড়লাম আর পিতা মাতাকে কষ্ট দিলাম এটা কখনো হতে পারে না আবার অনেকে একটা শ্রেণী আছে যারা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে তারা পীর মাসায়কদের কাছে যায় কিন্তু এটাকে দেখে আবার কিছু কিছু লোক এদের বিরোধিতা করে বলে পীর মাসায়কদের কাছে যাও পিতা খেদমত করো না কেন মনে রাখবেন কোন হকানি আল্লাহর অলি পিতা মাতার খেদমত করো না এটা বলে সে পীর পীরই না সে পীর পীর না যে তার মুরিদদেরকে পিতা মাতার হেদমতের হুকুম দেয় না কারণ মুরিদ হওয়ার জন্য প্রথমেই তো যেই ওয়াদা গুলো করা হয় সেখানে ওয়াদার মধ্যে আছে যে আমি পিতামাতার পিতা মাতার না আমি আরজ করছিলাম যে ওই জাহান্নামের গাইয়া নামক উপত্যকায় যার গভীরতা এবং গরম সবচেয়ে বেশি জাহান্নামের আগুন যখন নিবে যেতে থাকে তখন ওই উপত্যকায় খুলে দেয়া হয় যাতে জাহান নামের আগুন প্রজ্বলিত হয়ে উঠে এবার দেখুন ওইখানে শাস্তি ভোগ করা আমাদের পক্ষে কি সম্ভব নামের সবচেয়ে হালকা আজাব আসুন আমরা শ্রবণ করি এ সম্পর্কে সরকারে তো আলম নুরে মুজাসম হুজুর সাল্লিহাল এরশাদ করেন যার জাহান্নামের সবচাইতে হালকা আজাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে যার কারণে তার মগজ এভাবে উতরাতে থাকবে ভাবে তামার পাতিল উত্তপ্ত হয় সে মনে করবে যে সবচেয়ে বেশি আজাব আমার উপর হচ্ছে অথচ তার উপর সবচেয়ে হালকা আজাব হচ্ছে তামার পাতিল যারা আপনারা বয়স্ক লোক আছেন তারা তামার পাতিল দেখেছেন এখনো গ্রামে কিছু কিছু আছে দেখ তামার দেখ কারণ তামাটাকে যখন গরম করা হয় সেটা দীর্ঘক্ষণ গরম থাকে আর সেখানে যখন জাল দেয়া হয় পানি অত্যন্ত দ্রুত ফুটে যায় তামার বলা হয়েছে ওই তামার ড্যাগের মতো পাতিলের মতো উত্তপ্ত হবে জাহান একেবারে সবচেয়ে লো অনেকে চিন্তা করি না আমরা নাওজুবিল আল্লাহ থেকে পানা করি ছোটখাটো শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিবে অনেকের চিন্তা এরকম আসতে পারে না আরে বড় শাস্তি না আল্লাহ ছোট শাস্তি দিয়ে আল্লাহ তালা মাফ করে দিব অনেকে বলেও হুজুর এই ছোটখাটো শাস্তি পাই আল্লাহ মাফ করলেই চলবো এই যে যারা এটা চিন্তা করি সবচেয়ে ছোট শাস্তি একেবারে প্রাথমিক শাস্তি হচ্ছে এটা যা মুসলিম শরীফের পাঁচশো সতেরো নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সরকারে দু আলম সালাম সব ফরমান যে জাহান নামের সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে এটা যে তাকে জুতা পরিয়ে দেয়া হবে আর ওই জুতাটার তাপটা এমন হবে যে পিতলের ড্যাগের মতো যেমন উতরায় তার মগজগুলো এরকম ভাবে উতরাতে থাকবে এটা কোনো মানুষের পক্ষে বরদাস্ত করা সম্ভব না প্রিয় ইসলামী ভাইরা তাই আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ করা প্রিয় প্রিয় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যেন আমরা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ তরক করে দেয় তার জন্য কত শাস্তি হাদিসেব কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের মুসলমানের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যে নামাজের ফরজ মানে না সে দিন ইসলামের বহির্ভূত যদিও তার নাম কাজকর্ম মুসলমানের মতো হোক না কেন আমাদের সমাজে কিছু উগ্র আগাছা আছে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে পরিচয় দেয় বুদ্ধিজীবী এরা মনে করে যে ইসলামের বিরুদ্ধে দু একটা কথা বললে মানুষ আমাকে বুদ্ধিজীবী ভাববে এরা কোনো ধর্মীয় ইসলামিক মাহফিলে যায় না কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানের মধ্যে যায় ঠিকই সেখানে গিয়ে গলাবাজি করে থাকে এগুলো বুদ্ধিজীবী না এটা হচ্ছে জাতির আগাছা এরা নিজের নামের সাথে ইসলাম আর রহমান ঠিকই আছে গরু খাচ্ছে ঠিকই কিন্তু এই নামাজকে অস্বীকার করছে মনে রাখবেন যে ইসলামের স্তম্ভ সমূহের কোন একটিকে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান নাম বলতে পারে মুসলমান কিন্তু সে আর মুসলমান থাকবে না প্রত্যেকের উপর নামাজ এটা ফরজ ইমামে ইমাম আহমদ করেন। যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ বর্জন করল সে হাজারো বছর জাহান নামে থাকার অধিকারী হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না এবং কাজা আদায় করবে না প্রিয় ইসলামী ভাইরা বর্ণিত আছে এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল শয়তান তার পিছু নিল সে ব্যক্তি দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লো না এমন কি রাত হয়ে গেল শয়তান তার কাছ থেকে পালাতে লাগলো সে ব্যক্তি আশ্চর্য হয়ে পালানোর কারণ জিজ্ঞাসা করে শয়তান বলল আমি জীবনে শুধু একবার আদম আলী ইসলামকে সেজদা করতে অস্বীকার করেছিলাম তাই তিরস্কৃত হলাম আর তুমি আজ পাঁচ অক্ত নামাজ বর্জন করে দিলে আমার ভয় হয় যে কখন না তোমার উপর কহর অবতীর্ণ হয় আর এতে আমি ফেসে না যাই এই জন্য আমি তোমার থেকে পালাচ্ছি ভাইরাতে সৈয়দার্দ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি আমাকে উপদেশ দিয়েছে যে কাউকে আল্লাহ তালার সাথে শরিক বানাইও না যদিও তোমাকে টুকরু টুকরু করে দেয়া হয় বা জালিয়ে দেয়া হয় ফরজ নামাজ জেনে বুঝে বর্জন করিও না কেননা যে জেনে শুনে নামাজ বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেয়া হয় এবং কখনো মদ পান করো না কেননা এটি সকল মন্দের মূল রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম আরো এর সাথ করেন যে নামাজকে ছেড়ে দিল তবে সে আল্লাহ তালার সাথে এ অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি গজব অবতীর্ণ করবেন প্রিয় ইসলামী ভাইরা যে নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পদকে কমিয়ে দিল কমতি করে দিল আমরা চিন্তা করলি নামাজ পড়লে সময় ইনভেস্ট হবে আমার খরচ হচ্ছে বিদায় কি করি নামাজকে কাজা করে ব্যবসার মধ্যে সময় দেই কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে সম্পদ মালিকে মালিক কে আল্লাহ তাবার কথা আর তিন তার মাহবুব সাল্লাম ইস করছেন যে ব্যক্তি নামাজকে তরক করবে আল্লাহ তালা তার সম্পদের মধ্যে পরিবারের মধ্যে বরকতকে কমিয়ে দিবেন আপনি আপনার পরিবারের বরকত চান আপনি আপনার সম্পদের বরকত চান সম্পদের মালিকে আল্লাহ আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক তিনি হচ্ছেন রিজিক দাতা পৃথিবীর সকল সৃষ্টির রিজিক দানকারী কে আল্লাহ দেখেন তো একটু কল্পনা করেন তো এই যে আমরা পানি পান করি ঠিক না কল টিউবওয়েল থেকে থেকে পানি পানি আসে কিংবা গভীর উঠায় এই মাটির নিচে পানির স্তর একটু চিন্তা করেন গভীরভাবে পাকেও এটা এসেছে আমি সেই ঘটনাকে কোরানে পাকের বর্ণনাকে আমি আমার ভাষায় সংক্ষিপ্ত আকারে আরজ করার চেষ্টা করছি যে আমি যদি সকালবেলা উঠে দেখি পানির যে স্তর এই স্তরটা তার পানির নাই পৃথিবীর কি কোনো শক্তি আছে এখান থেকে পানি উঠানো এই যে পানি আমরা এটা কোনো খেয়ালই করি না আসতেছে ব্যবহার কত বড় একটা তালার নিয়ামত এবং এই সকল পানির উৎস কিন্তু হচ্ছে সাগর এই সাগর থেকে নোনা পানি গুলো কেল্লা বাষ্পের আকারে উপরে উঠান উঠিয়ে এটাকে বিশুদ্ধ করে বিশুদ্ধ করে বৃষ্টির মাধ্যমে জমিনে বর্ষণ করে সেটা জমিনের মধ্যে বর্ষিত হয় অতপর সেটাকে টাঙ্কির মতো করে রিজার্ভ করে সেটাকে রেখে দেয়া হয় রিজার্ভ রেখে এ পানির মাধ্যমে ফসল উৎপাদিত হচ্ছে আমরা পাইপ দিয়ে উঠিয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে উঠিয়ে সেটাকে আমরা পান করছি ওই নোনা পানিটা কোন পাইপ দিয়ে আসমানে উঠলো কোন স্যানিটারি দিয়ে সে পাইপ উঠে কোন বড় ট্যাঙ্ক যেখানে রিজার্ভ রেখেছিল আল্লাহ তালা কোন আগুন যেখানে জ্বালিয়ে এটাকে পরিশুদ্ধ করা হলো নোনা মুক্ত করা হলো মিঠা বানানো হলো অতপর সেটাকে দেয়া হলো আমি কখনো কল্পনা করেছি আল্লাহ তালার নিয়ামতের কথা বিজ্ঞান কিন্তু শুধু এটাই বলছে এমন 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 আর এমন হয় এমন যে হয় কে করেছে এমন হয় সেটা পর্যন্ত বলতে পারে বিজ্ঞান কিন্তু এমনটা ঘটাচ্ছে কে সে আল্লাহ তাবারক ওয়া taala যে আমাদেরকে বিধান দিলেন ওই আল্লাহ তালার বিধান मुताबिक কি আমার চলা দরকার না কিছু কল্পনা করা চাই আমাদের দেহের 80 ভাগ পানি একটা মানবের দেহের প্রায় 80 ভাগ পানি এগুলো এইভাবেই সার্কেল হয়ে আমাদের দেহে প্রবেশ করছে প্রিয় স্থায়ী ভাইরা এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন কিন্তু আমি সেই মরিচিকার মতো ঘুরপাক কাছে একটি জায়গাতে আমি ভাবছি এ দুনিয়ার বসি বুঝে আমাকে রিজিক দিচ্ছে এ দুনিয়ার যে উপকরণটা ব্যবসা এটাই বুঝে আমাকে দিচ্ছে আরে না না আসে কে এটা হচ্ছে ওয়াসিলা মাত্র মূল দেনে মালিক আল্লাহ তিনি এটা ছাড়াও আপনাকে আমাকে রিজিক দিতে পারেন তিনি কোন উপকরণ ছাড়াও আমাকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ তালা আমাদেরকে আকলে সেলিম দান করুন প্রিয় ইসলামী ভাইরা হুজুরে করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এর সাত ফরমান জেনে বুঝে নামাজ ত্যাগ করলো তবে নিঃসন্দেহে আল্লাহ তালার দায়িত্ব তার থেকে দূরে সরে গেল আল্লাহ তালার দায়িত্ব থেকে তার দূরে সরে গেল কোরআনুল করিমে মোহান আল্লাহ তাবার কতলা সুরা বাকার দুইশ আটত্রিশ নম্বর আয়াতে সাত ফরমান সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি আর দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু ইমান থেকে অনুবাদ হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধর হে আমাদের রব এবং আমার প্রার্থনা কবুল করে নাও এ আমাদের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেমনটি হাদিসে পাকে এসেছে কে আমাদের দিন বান্দার নিকট সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লামা আব্দুর রফ মুনাবি রহমতুল্লাহ হাদিসে পাকের আলোকে বলেন নিশ্চয়ই নামাজ হচ্ছে ইমানের নিদর্শন এবাদতের মূল নবী করিম সাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল তিনবার সবচেয়ে উত্তম আমল সম্পর্কে প্রশ্ন করলেন রসুল করিম সাল্লাম তিনবার উত্তর দিলেন নামাজ সবচেয়ে উত্তম আমল প্রিয় ইসলামী ভাইরা আমরা যেন নামাজকে আদায় করি জানতে পারলাম নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত কোরআনে পাকের নিয়ম অনুযায়ী আদেশ দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে নামাজের গুরুত্ব অনুধাবন করে না শুধু নিজে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে বরং আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ফতোয়া রজবিয়ার ষোলো খন্ডের তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে মসজিদে অবুজ শিশুদের নিয়ে যাওয়া এটা নিষেধাজ্ঞা রয়েছে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসব। যদি আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে না আসি তাহলে তারা কোত্থেকে নামাজ শিখবে অনেক জায়গাতে দেখা যায় সন্তানদেরকে ছোট শিশুদেরকে ছোট বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করে এটা একটা ভুল সিস্টেম হ্যাঁ যারা অবুজ বুঝে না নামাজ কাকে বলে নামাজের সামনে দিয়ে দূর দিয়ে গেলে গুণা হবে কিংবা নামাজের ডিস্টার্ব হচ্ছে এরকম যারা অবুজ আছে এদেরকে মসজিদে আনতে নিষেধ করা হয়েছে বয়স্ক কিন্তু তাকে আনতে হবে এবং তাকে মসজিদের পিছনের কাতারে দাঁড় করাতে হবে প্রিয় ভাইরা আমরা শুনছিলাম নামাজ সম্পর্কিত মহান আল্লাহ সুহানুল করিমের মাঝে অসংখ্য জায়গাতে এই নামাজের ব্যাপারে উৎসাহিত করেছেন আমরা আজকে এমন আছি যে নামাজ সাপ্তাহিক নামাজ করি জুমার নামাজ শুধু নামাজ এটা ফরজ যে ব্যক্তি নামাজকে তরক করবে তার শাস্তি আল্লাহ তাবার কথা আলার দরবার আমরা শুনলাম জাহান্নামের শাস্তি সম্পর্ক অতএব আমাদের কারো পক্ষে এটা সম্ভব না দেখেন দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য আমরা কত শ্রম দিচ্ছি দুনিয়ার বস দুনিয়ার যে মালিক আমরা যার চাকরি করি কিংবা কারো আন্ডারে ব্যবসা করি ওই বস যখন আমাকে কোনো নির্দেশ দেয় আমরা চেষ্টা করি ওইটাকে পরিপূর্ণ রূপে আদায় করার জন্য কারণ সে আমাকে স্যালারি দেওয়া বন্ধ করে দিবে আল্লাহ তালা দয়াবান তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা চাওয়ায় বিনা ফরিয়াদে কিন্তু আল্লাহ তা আমাদেরকে সামান্য কিছু নির্দেশ দিয়েছে এই নির্দেশগুলো কি আমাদের উচিত না মান্য করা দেখেন আমরা যে এই যে দুনিয়াতে শ্রম দিয়ে খাদ্য সংগ্রহ করি এটা কি আমাদের শ্রমের বিনিময়ে কি খাদ্যটা পাই উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি চাল কিনি আমরা চাল ভাত খাই না চাল কিনি কত টাকা কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কি চালের মূল্য নাকি প্রসেসিং মূল্য আমার কথা কি বুঝতে পারতেছেন এই যে চালটাকে যে উৎপাদন করেছে কৃষক জমিতে ধান দিয়েছে উঠিয়েছে এটা থেকে খোসা ছাড়িয়েছে বাজারে এনেছে খাবারের উপযুক্ত করে এটা প্রসেসিং যে করলো এটা প্রসেসিং এর মূল্য না মূল চালের মূল্য প্রসেসিং আমরা যে মিনারেল ওয়াটার বোতল দিয়ে পান করি বিশ টাকা পঁচিশ টাকা লিটার না দশ টাকা লিটার বা পাঁচ টাকা লিটার এটা কি পানির মূল্য না প্রসেসিং মূল্য মূল্য একটু খেয়াল করবেন চিন্তা করবেন আমরা যা কিছু করতেছি শুধুমাত্র আমাদের কাজ পর্যন্ত যে পৌঁছে দিচ্ছে প্রসেসিং এই ব্যবস্থাপনার মূল্য দিচ্ছি আমরা আমরা খাদ্যের কোনো মূল্য দিচ্ছি না আমরা পানির কোনো মূল্য দিচ্ছি না অক্সিজেনের কোনো মূল্য দিচ্ছি না কোনো কিছুর আমরা মূল্য দিচ্ছি না সব কিছু আল্লাহ থেকে ফ্রি দেওয়া হচ্ছে বাস্তব কিনা এই প্রসেসিং দাম দেওয়ার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা দশ ঘন্টা গোলামি করতেছি আর যে আল্লাহ তালা সবকিছু ফ্রি দিল ওই আল্লাহ তালার গোলামি কি আমাদের করা উচিত না ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন আসুন আমরা আল্লাহ তাবারে কতালার বিধান মোতাবেক দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন আমিন বিজাহিন নাবিগিলামিন সাল্লাহ তালা আলি হেবাসাল্লাম মুরি যে নিয়ে